আসসালামু আলাইকুম ব্লগস আপনাদের স্বাগত নতুন বছরের শুভেচ্ছা আর কি কোন অভিনন্দন আরে মিয়া কও মিয়া মাথা লাগো বিয়া যাইবা দিয়ে আমি খাউন খাইবা দিয়ে আমি কোনো কথা কোনা পেট খালি খালি ঘুরে আইছি সকালবেলা খালি ঘুরে যাক নতুন বছরে নতুন ভাবে আমরা শুরু করছি যুদ্ধ নয় শান্তি চাই না হ্যাঁ শান্তি লাগবে মানে প্রচুর লাগবে ভাই আর আজকে আমরা অনেকদিন পরে তো ব্লগের কাজ শুরু করলাম আর মজার বিষয় কি জানো আমার বন্ধুর বিয়া ভাই আমার আমার ইন্ট্রোডিউস এই যে আমরা বর যাচ্ছি দেখো সি আমি গাড়ি করে দেখো ইন্ট্রোডিউস করালেন না ভাই আচ্ছা যাও এটা হইলো বাদাইম্মা হ্যাঁ ভাই সুবহান টিভি বাদাইম্মা সুবহান বাদাইম্মা আমি আর কাছে আছি আচ্ছা ও হইছে আমার কাছের ছোট ভাই সেকেন্ড ক্যামেরাম্যান ক্যামেরা দেখাও এই যে ক্যামেরা আছে ভাই দেখো আমরা যেটা যাচ্ছি আজকে যে আমার ফ্রেন্ডের বিয়ে আরি আমাদের বড় ভাই আমাদের বড় ভাই ইউকেতে থাকে তো মোবাইলে বিয়ে হবে ভিডিও কলে ডিজিটাল মাধ্যমে তোমারটা কি হয়েছে তোমারও তো ডিজিটাল মাধ্যমে হয়েছে হ্যাঁ তো আমরা গন্তব্যস্থান হচ্ছে আজকে আমাদের নরসিংদী আর এই তো কত বাজে এখন সাড়ে বারোটা আল্লাহ আমাদের সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমরা যাইতে পারি এবং বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয় আর কি দেওয়া যায় নতুন বছরের শুভেচ্ছা দাও আর আমাদের জন্য সবাই বেশি করে দোয়া করবে সাবস্ক্রাইব করতে দাও ভাই যাতে আরেকটা দোয়া বিয়ে করতে পারে এটা আল্লাহ সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব করতে দাও ভাই ভাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভাই এই যে স্যার সুমন ভাই কথা বললো তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আমাদের গন্তব্যস্থানে যাই সবাই দোয়া করবেন যাতে আজকের প্রোগ্রামটা আমাদের সফল হয় আল্লাহ হাফেজ আবার নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের চলতি পথে দেখা হচ্ছে এবং রাস্তার কিছু কিছু ক্লিপ আমরা দেখাই দেবো নরসিংদী তো সাথে থাকুন ভালো থাকুন আমরা যাচ্ছি আচ্ছা ভাইয়া তাহলে কোথায় যাচ্ছি এই যে ভাইয়া পাত্রী দেখে আসুন এখানে আশিক ভাই আছে সুমন ভাই আছে আর এই যে মাহি গ্রেট মাহি আর আছি আমি একবার একটা ব্রেক নিয়ে এখন আমরা নরসিংদী পাঁচগোনা ফিলিং স্টেশনে আমরা এখানে একটু ব্রেক নিলাম সবাই ফ্রেশ হচ্ছে আর আনুমানিক কয়টা বাজতে পারে সিয়াম আর হচ্ছে আধা ঘন্টা 45 মিনিট আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব আপনি আমাদের সাথে থাকুন আর ফিলিং স্টেশনে দেখা এই খান অবশেষে আমরা আসছি প্রায় 3 ঘন্টা জানি করে না একটু ভিতরে এখান থেকে শুরু যা আছে ওনাদের আত্মীয় স্বজনে তো আজকে এরকম ঘুরায় দেখানোর মতো সময় নাই কারণ শীতের দিন সন্ধ্যা হয়ে যায় খুব দ্রুত তারপর বিয়ের একটা ব্যাপার স্যাপার আছে তারপর আবার মোবাইলের মাধ্যমে বিয়ে এটাও দেখানোর চেষ্টা করবো আপনাদের চলেন আমরা বাসার ভিতরে যাই ভাবির লোক একটু দেখা যাবে ভাবি কই কিরকম হয় সুপার আরে ভাই আপনি নাই তাকান আমিনুল ভাই নিয়ে নিছি ভাই আসেন ভাবি ভাবি আসেন ভাবি 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 কই আসসালামু আলাইকুম ভাবি এই তো আমাদের ভাবি আমাদের কি বলবো রাঙা ভাবি না তাহলে আমার ইউটিউব চ্যানেল আবার আমি বলতে পারি না ডাক্তার কইছি এবারে আমাদের ফ্রেন্ড আমি নুন আমরা আরি পাশে থেকে আসছে উনি আবার আধ্যাত্মিক চলচ্চিত্রের সাথে এগিয়ে
ওই অনেক কষ্ট করে আজকে নিয়ে আসছে ভাবি ব্যাকগ্রাউন্ডে কি কোনো মুভির মিউজিক লাগাই দিব? এখনো মাংস নেওয়া বাকি আছে, নিব মাছ, রাইস, টিকা, সবজি, চিকেন, সালাদ, অনেক আইটেম, অনেক আইটেম। তো আরামসে একটু খাই, প্রচন্ড কোদা লাগছে সবার। এবার খাবার আসলে রিভিউ দেওয়ার কিছু নেই। হ্যাঁ, আমার কাছে ক্যান্ডেল মোমায় সব একই খাবার না, খাবার খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সবজিটা বেশি মজা। তো খাওয়া দাওয়া শেষ করি, ইনশাল্লাহ পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। ওয়ান আওয়ার লেটার, টোটাল শেষ, খুব ভালো করে খাওয়া দাওয়া হয়েছে, মারাত্মক। এখন তো কত, 4:30 বাজে, চোখে মুখে পেটে সব দিকে ক্ষুধা ছিল, তবে খাবারের আইটেম অনেক অনেক ছিল এটা বলবো বলে, এবং খেতে খেতে অনেকটা সময় লাগছে, আমি অনেকটা সময় নিয়ে খাচ্ছি আর কি। তো লাস্টে দই দিয়ে শেষ করব, মিষ্টি, জর্দা, জর্দা, গরু, মুরগি আইটেম বলে শেষ করা। ও, আপনি তো টিকিয়ে 4টা খাইছেন না? না, 2টা, আমি আপনাকে 4টা খাইতে দেখছি। আমি 2টা খাইছি, আপনি 4টা খাইছেন, কারণ আপনি চোখে 2টা সানগ্লাস পরছেন, 2 চোখ। নো নো নো, আপনি ওই যে এক্সট্রা চাইছেন একটা, পরে হচ্ছে আবার একটা এক্সট্রা দিয়েছে, আপনার দেখে বুঝে ভালো লাগছে যে এই লোকের 4টা লাগবে। ঠিক আছে, 4টা হয়েছে, আপনি কয়টা হয়েছে? আমি 2টা খাইছি, মিথ্যে কথা বলবো না। তাহলে তো হইলি, সিয়াম কম খাইছে না? আমিও 2টা খাইছি, তাহলে তো হইলো, তাহলে তো 6টা হয়ে গেল। সিয়াম আবার হচ্ছে গরু খায় না আর কি, ঠিক আছে। আপনি তো গরু ভরপুর খাইছেন, প্রায় 250 গ্রাম, পেটটা দেখে কি অবস্থা, খাইতে দিতে পারবেন? আমি তো রাইস খাই না, খাইতে দিতে পারবেন? আমি তো রাইস খাই না, কারণ আমি তো বডি বিল্ডিং করি, কারণ আমরা তো রাইস খাই না, আমাদের খাইতে হয় প্রোটিন। সিয়াম, হ্যাঁ, আমাদের প্রিয় বন্ধু আরিফের বিয়েতে আসছি, আরিফকে আমরা অনেক মিস করতেছি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, আপনার কেমন লাগছে? আমার কাছে সব কিছুই ভালো, খারাপরও ভালো বলতে হয়, ভালোরও খারাপ বলতে, কিছু কিছু করার নেই। মানে আপনার কবি সাহেব, তা আমি শুনছি ব্লগার মিস্টার পলাশ খান আপনি নাকি নাটকে অভিনয় করা শুরু করতেছেন। উনি ভাই, আপনি মিয়া খাওনের ভিতরে আপনি এসেছেন নাটকের ভিতরে? আপনি শেষ, কাহিনী আছে, বলতে হবে না, অসংখ্য খাবার দিচ্ছে অলরেডি, বুরহানি, জর্দা, কি নাই, এবং অনেক খাবার কিন্তু ওয়েস্ট হয়েছে, কিন্তু এত খাবার ওয়েস্ট করা আমার সুস্বাদু ছিল, একটু বেশি বেশি দিছে, আপনারা ভালো ছিল আর কি। মানে আমি সিএমআই জিনিস রাখি, আপনারা খুব ভালো ছিল, অনেক বেশি ছিল, এত বেশি বেশি দিলে খাবার নষ্ট হয়, এটা নষ্ট করা উচিত না। এখন পলাশ সাহেব আপনি তো অনেক বেশি খেয়ে ফেলছেন, এখন আমি কিন্তু অলরেডি উঠতে পারতেছি না। আমি সাহেব, আপনি যে পলি দিনে নিছেন ওটা কি দেখাবেন না? আমি এতদিন বলে থেকে নিচ্ছি, বাইরে হচ্ছে একজন দেখছি তো ওকে দেওয়ার জন্য, আমি তো আপনার মতন না যে একাই ওকে ঠিকই দেখছেন মিয়া, ওকে তো দেখার জন্য যাই। আমি শেষ করবেন সিয়াম ভাই, খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল, আর
যাই নেক্সট পর আর একটু কিছু দেখা যায় আর কি খাবার আছে এটা নিশ্চিত থাকে খাবার এখন কি করবেন মানে খাইতে আসছেন নাকি মিয়া আমি তো বাস শেষই করলাম তো খাদক হয়ে গেছেন আমি তো শেষই করলাম বসে মানে যে খাবার খাইছি তোমরা দেই বসে এই যে ভাই অনেক খাইছে এক বসে এখন খাইতে পারতেছেন এখন খাইতে পারেন না এখন খেতে হয় এই তাহলে হবে কি ছোট ভাই তো এখন তো আম করতে ডবল খাওয়া ছোট ভাই খাইতে পারেন এই জিনিসটা বেশি অনেক জায়গায় পাই না মাসকুলে ডাউলি তো বলে হ্যাঁ মাছ দিয়ে জিনিসটা খুব মজা আমি একটু খাইছি তো খুব মজা ছিল অনেক মজা ছিল আপনি আপনি মিস করছেন আমি টোটালি সব কিছু খাবার একটু টাচ করছি জাস্ট বিভিন্ন জেলা বিভিন্ন খাবারের স্বাদ থাকে তো এখানে ঢাকার থেকে বা রাজধানী থেকে ভিন্ন কিছু না অবশ্যই অবশ্যই জর্দাটা ডাউন কিছু কিছু ভিন্নতা আছে আর এভারেজ সব কিছু গুড অনেক সুস্বাদু কেন গুড মানে ভিন্নতা আছে মানে এইটা হচ্ছে টেস্ট বেশি হয়েছে ওইটা একটা টেস্ট একটু আলাদা ওইটা না মিয়া ওইটা না বলতে চাচ্ছেন আপনি ওইটা না মানে আমাদের এলাকায় যেমন জর্দা খায় মিষ্টি বা বাসমতি চাউলে ছোট চাউল ভাঙা চাউল সেটা বলতে চাচ্ছে এক এক জায়গায় এক এক ডিফারেন্ট থাকে হ্যাঁ সেটা হচ্ছে বলেন সিয়াম খাওয়া রেখে যে আপনার এই ভিডিওটা করে দিল এর জন্য আপনি সিয়ামকে কি দিতে চান আমি আপাতত কিছু দিব না আপাতত ভিডিওটা কাটো এর মধ্যে বোরিং হয়ে যেতেছে তাহলে শেষ করি শেষ বিয়া শেষ ঝামেলা শেষ ভাবিরে নিয়ে চলে যাব আর কি ওই দেখাইছো বিয়ের তো দেখাইছো জামাই এই তো কথা হচ্ছে এটা দেখাইছি আশিক এর একটা ই আছে আশিক ভাই থেকে ভিডিওটা নিয়ে নেব আর কি করব আর তাহলে কি ব্লগটা এখানে এন্ড করবে নাকি না মিয়া বাড়ি গিয়া বাড়ি যাই করতে হইব না এর কি এটা কি এটা কোন স্টাইল এটা কোন স্টাইল এটা আমার নিজের স্টাইল এটা নিজের স্টাইল সানগ্লাস এখানে থাকে না কই থাকে আপনি ভালো কথা বলতেছেন বেশি করে একটা দুইটা পেয়ার দিছো আলাদা বইছে আমার তো অগ্রিম ডালের গিফট এটা আমার দিয়ে দিছে বডি এসআই সবকিছু ঢুক যা তাই ভালো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বিয়ে তো শেষ ঝামেলা শেষ আমরা বউ নিয়ে যাবো ইনশাল্লাহ বাসায় আবার দেখা হবে এই 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 সে গুড বাই ম্যাম সে গুড বাই টু ব্লগ 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 কার সাথে আন্টিরা চলে গেছে হাই দিয়ে দেন হাই আবার ভাই আরেকবার বাই ফির মিলেঙ্গে ওকে ওকে কেটে দো দাইন ফির কথাবার্তা বলা এইসব কোন
বুঝতে হবে না হাওয়ার একটা ব্যাপার আছে না এটার ভিতর হাওয়া থাকে না থাক হাওয়া কি সব জায়গায় বাতাস একরকম ওরে বাবা হিসাবের খাতার লগে আবার হাওয়ার বাতাস এসে বসে তো ওই জায়গায় বাতাস ভালো লাগে না টপিক চেঞ্জ করা যাবে না আপনি ভুল কেন বলছেন এইটা একটা কথা আমি ভুল করে বলছি ভাই আমি সরি আজকে বাই টাটা আল্লাহ হাফেজ সি ইউ আবার দেখা হবে টাটা দিয়ে তো টাটা আচ্ছা দাঁড়াও টাটা ডেক্স আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আজকে শেষ তুমি লুকাই কি দাও টাটা আমি নুললে দেখতাছে এই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই ভাবি আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ এই ক্যামেরা দিয়ে তো ছবি তুলেই যাই বড় বলছে আমাকে অবশ্যই আল্লাহ হাফেজ ছবি তুলেই যাই আপনি কাল রে ছবি তুলবেন ভাইয়ের সাথে আরে বাবা এতক্ষণ কি করছেন নানে কি আমার জানি ও আসলে আপনি এরে বলে বাতাস ভালো না ওকে চলো।